الو اهلا الذكر انكم لا تعلمون السلام عليكم احمدullah সহিদিন শিকি 4 নং গ্রুপে মোহাম্মদ शाहिद ভাই প্রশ্ন করেছেন যে সালাতে রফল আদাইন করতে হবে কি হ্যাঁ সালাতে রফল আদাইন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চার স্থানে রফল করার কথা বর্ণিত হয়েছে প্রথমত হচ্ছে সালাদ যখন শুরু করবেন তাকবিরে তাহলিমা বলে তখন রফল আদাইন করতে হবে এরপর যখন রুকুতে যাবেন যাওয়ার সময় তখন রফল আদাইন করতে হবে রুকু থেকে যখন উঠবেন রুকু থেকে ওঠার সময় তখনও রফল আদাইন করতে হবে এরপর বৈঠকে দুই বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক থেকে ওঠার পর রফল করতে হবে এই চার স্থান এই চারি স্থানের দলিল হচ্ছে সহিত্রিশ নম্বর হাদিস এবং সাতশত ছত্রিশ নম্বর আব্দুল যে রসুল সাল তিনি তার হাত দয় উত্তোলন করতেন কাত বরাবর যখন তিনি সালাদ শুরু করতেন অর্থাৎ তাকবিরে তাহারিমা বলতেন এবং যখন ওহিদা আকাব্বার আলীর রোকো রুকুতে যাওয়ার জন্য যখন আল্লাহ আকবর বলতেন তখন তিনি রফুল্লা দায়ন করতেন ওহিদা রফার সাহুমিনার রোকো এবং যখন তিনি রুকু থেকে মাথা উঠাইতেন তখন রফুল্লা দায়ন করতেন এখানে এই হাদিসে তিন জায়গার কথা বলা হয়েছে আর সহি বুখারির তিনশত أول ترليش نمبر حدث، ابن عمر رضي الله بولين إذا دخل في الصلاة كبر ورفع يديه وإذا نافع رحمه الله تني أن ابن عمر كان إذا دخل في الصلاة كبر ورفع يديه وإذا ركع رفع يديه وإذا قال سميع الله حمده رفع يديه وإذا قام من الركعتين رفع يديه. اور الفاضل ابن عمر الى نبی اللہ صلی اللہ علیہ وسلم نافع رحمہ اللہ বলেন ابن عمر رضی যখন সালাতে প্রবেশ করতেন সালাত শুরু করতেন তখন তিনি আল্লাহ আকবার বলতেন এবং তার হাত দয় উত্তোলন করতেন এবং যখন রুকুতে যেতেন তখন হাত দয় উত্তোলন করতেন এবং যখন সামি হুলিমান লিমান হামিদাহ রাব্বানা আলাইকাল হাম সামি আল্লাহু লিমান হামিদাহ এটা যখন বলতেন তখন তিনি হাত দয় উত্তোলন করতেন এবং যখন দুই রাকাতে দুই ডাকাতের বৈঠক থেকে উঠতেন তখনও তার হাত দয় উত্তোলন করতেন এবং এটি ইবন উমার বলেছেন যে রসুল সাল সাল্লামের পর্যন্ত পৌঁছেছেন অর্থাৎ ইবনু উমার রাজা এই আমলটা মূলত রসুল সাল্লু আলহিউর আমল সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে রফুল আদায়ন করতে হবে এই চার স্থানে তবে সতর্ক করা উচিত যে যে হাদিসগুলিতে বলা হয়েছে যে রসুল সাল্লাম শুধুমাত্র প্রথমবার শুধুমাত্র প্রথমবার অর্থাৎ তাহারিমা বলার সময় রফুল দায়ন করেছেন অন্য সময় করেন নাই এই হাদিসগুলি ইমাম বুখারি রহিমাউল্লাহ তিনি জৈব বলেছেন ঠিক তেমনি ভাবে শেখ আলবানী রহিমাউল্লাহ বলেছেন

ইয়াজিদ বিন আবি জিয়াদ এই রাবি তিনি হচ্ছেন জয়ীফ রাবী এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমুল্লাহ তিনি বলেছেন ইয়াজিদ বিন আবি জিয়াদ তিনি হচ্ছেন দুর্বল সুতরাং দুর্বল হাদিস দিয়ে আগে বর্ণিত বুখারির হাদিস রদ করা যাবে না সুতরাং আমাদের উচিত সহি হাদিসগুলির প্রতি আমল করা সুতরাং আল্লাহ তালা আমাদেরকে সালাতে রফুল আদায়নের সহকারে সালাত আদায় করার তৌফিক দান করুন কারণ কোনো ব্যক্তি যদি রফুল আদায়ন করে তাহলে এটি একটি সৎ কাজ হওয়ার কারণে তাকে দশটি নেকি দেওয়া হবে রসুল সাল্লাহ আলহিম বলেছেন ইজা রফা আয়াদ রুকুয়ি ওয়াইদা রফে রিমিনা রুকুয়ি ফালাহু বিকুল শাহরতিন আশ্র হাসান যে কোনো ব্যক্তি যদি রুকুতে যাওয়ার সময় তার হাত দয় উত্তোলন করে এবং রুকু থেকে মাথা উঠানোর সময় যদি হাত দয় উত্তোলন করে তাহলে তাকে প্রত্যেকবার হাত উত্তোলন করার জন্য দশটি করে নেকি দেওয়া হবে হাদিসটি বাই হাকির রহমান মায়ফাতুসুান ওয়াল আসার গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার তিন হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিস সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে এবং রফল আদাইন করে সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন